নমস্কার, আমার গল্পপাঠ আসরে আপনাকে স্বাগত। পড়ে শোনাচ্ছি, আমি বিবেকানন্দ বলছি গ্রন্থ থেকে, আমি বিশ্বাস করি পর্বটি। আমি ঈশ্বরকে বিশ্বাস করি, মানুষকে বিশ্বাস করি। দুঃখী দরিদ্রকে সাহায্য করা, পরের সেবা করার জন্য নরকে যেতে প্রস্তুত হওয়া আমি খুব বড় কাজ বলে বিশ্বাস করি। আমি কোনো গুরুতর অপরাধ করলে যদি বাস্তবিক কারো উপকার হয়, তবে আমি নিশ্চয়ই এখনও তা করে অনন্ত নরক ভোগ করতে প্রস্তুত। আমাকে আবার জন্মাতে হতে পারে, কারণ আমি মানুষের প্রেমে পড়ে গেছি। যে ধর্ম বা যে বিধবার অশ্রুমোচন করতে পারে না অথবা অনাথ শিশুর মুখে এক মুঠো খাবার দিতে পারে না, আমি সেই ধর্মে বা সেই ঈশ্বরে বিশ্বাস করি না। বাহ্য অনুষ্ঠান বা মতবাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ধর্মই যে মানব জীবনের সর্বস্ব এবং সব কিছুর ভেতরেই যে ধর্ম আছে তাই দেখানো আমার জীবন ব্রত। কিন্তু মানুষের মহত্ত্ব এই যে সে মননশীল জীব। পশুদের সঙ্গে আমাদের এটাই প্রভেদ, মানুষের এই মনন স্বভাব সিদ্ধ ধর্ম। অতএব আমাদের অবশ্য মনের চালনা করতে হবে। এই জন্যই আমি যুক্তিতে বিশ্বাস করি এবং যুক্তির অনুসরণ করি। শুধু লোকের কথা বিশ্বাস করে কি অনিষ্ট হয় তা বিশেষ রূপে দেখেছি, কারণ আমি যে দেশে জন্মেছি সেখানে এই অপরের বাক্যে বিশ্বাস করা চূড়ান্ত হয়ে গিয়েছে। যদি কখনো কোনো আদর্শ ধর্ম প্রতিষ্ঠার সম্ভাবনা থাকে, তবে তাকে এরকম উদার এবং প্রশস্ত হৃদয় হতে হবে, যাতে তা এইসব বিভিন্ন মনের উপযোগী খাদ্য যোগাতে পারে। ওই ধর্ম জ্ঞানীর হৃদয়ে দর্শন সুলভ দৃঢ়তা এনে দেবে এবং ভক্তের হৃদয় ভক্তিতে আপ্লুত করবে। আনুষ্ঠানিককে ওই ধর্ম উচ্চতম প্রতীক উপাসনালভ্য সমুদায় ভাব রাশি দ্বারা চরিতার্থ করবে এবং কবি যতখানি হৃদয় উচ্ছ্বাস ধারণ করতে পারে কিংবা আর যা কিছু গুণরাশি আছে তার দ্বারা সে কবিকে পূর্ণ করবে। এইরকম উদার ধর্মের সৃষ্টি করতে হলে আমাদের ধর্মসমূহের অবুদ্ধয় কালে ফিরে যেতে হবে এবং ওইগুলি সবই গ্রহণ করতে হবে। অতএব গ্রহণই আমাদের মূল মন্ত্র হওয়া উচিত, বর্জন নয়। কেবল পরমত সহিষ্ণু নয়, তা অনেক সময় ঈশ্বর নিন্দারই নামান্তর মাত্র। সুতরাং আমিও তো বিশ্বাস করি না, আমি গ্রহণে বিশ্বাসী। আমি কেন পরধর্ম সহিষ্ণু হতে যাব? পরধর্ম সহিষ্ণুতার মানে এই যে আমার মতে আপনি অন্যায় করছেন, কিন্তু আমি আপনাকে বেঁচে থাকতে বাধা দিচ্ছি না। তোমার আমার মতো লোক কাউকে দয়া করে বাঁচতে দিচ্ছে, এই রকম মনে করা কি ভগবত বিধানে দোষারোপ করা নয়? অতীতে যত ধর্ম সম্প্রদায় ছিল আমি সবগুলি সত্য বলে মানি এবং তাদের সবার সঙ্গেই উপাসনায় যোগদান করি। প্রত্যেক সম্প্রদায় যেভাবে ঈশ্বরের আরাধনা করে আমি তাদের প্রত্যেকের সঙ্গে ঠিক সেভাবে তাঁর আরাধনা করি। আমি মুসলমানের মসজিদে যাব, খ্রিস্টানের গির্জায় প্রবেশ করে ক্রুশবিদ্ধ ঈশার সামনে নতজানু হব, বৌদ্ধদের বিহারে প্রবেশ করে বুদ্ধের ও তাঁর ধর্মের স্মরণ এবং অরণ্যে গমন করে সেই সব হিন্দুর পাশে ধ্যানে মগ্ন হব যারা সবার হৃদয় কন্দর উদ্ভাসকারী জ্যোতির দর্শনে সচেষ্ট। শুধু তাই নয়, ভবিষ্যতে যেসব ধর্ম আসতে পারে তাদের জন্যও আমার হৃদয় উন্মুক্ত রাখব। ঈশ্বরের বিধিশাস্ত্র কি শেষ হয়ে গিয়েছে অথবা তা চিরকালব্যাপী অভিব্যক্তিরূপে আজও আত্মপ্রকাশ করে চলেছে? জগতের আধ্যাত্মিক অভিব্যক্তি সমূহের এই যে লিপি এক অদ্ভুত বই। বাইবেল, বেদ ও কোরআন এবং অন্যান্য ধর্মগ্রন্থ সমূহ যেন ওই বইয়ের এক একখানি পাতা এবং তার অসংখ্য পাতা এখনও অপ্রকাশিত রয়েছে। সেই সব অভিব্যক্তির জন্য আমি এ বই খুলে রাখব। আমরা বর্তমানে দাঁড়িয়ে ভবিষ্যতের অনন্ত ভাবরাশি গ্রহণের জন্য প্রস্তুত থাকব। অতীতে যা কিছু ঘটেছে সে সবই আমরা গ্রহণ করব, বর্তমানের জ্ঞানালোক উপভোগ করব এবং ভবিষ্যতেও যা উপস্থিত হবে তা গ্রহণ করার জন্য
হৃদয়ে সব বাতায়ন উন্মুক্ত রাখব। অতীতের ঋষিকুলকে প্রণাম, বর্তমানের মহাপুরুষদের প্রণাম, এবং যারা ভবিষ্যতে আসবেন তাদের সকলকে প্রণাম। আমার ন্যায় ক্ষুদ্র জীবনেও এটা প্রত্যক্ষ করেছি যে সদুদ্দেশ্য, অকপটতা ও অনন্ত প্রেম বিশ্ব বিজয় করতে সক্ষম। ওইসব গুণশালী একজন মানুষ কোটি কোটি কপট ও নিষ্ঠুরের দুর্বুদ্ধি নাশ করতে সক্ষম। দেখো, আমার পক্ষে এটা বিশ্বাস না করে উপায় নেই যে কোথাও এমন এক বিরাট শক্তি নিশ্চয়ই আছেন যিনি নিজেকে কখনো কখনো নারী রূপে কল্পনা করেন এবং তাকে লোকে কালী এবং মা বলে ডাকে। আমি ব্রহ্মেও বিশ্বাস করি। আর আসল ব্যাপারটা কি সব সময় ঠিক ওই রকমই নয়? যেমন সংখ্যাতীত জীব কোষের সমষ্টিতেই ব্যক্তিত্ব গঠিত হয়, যেমন একটি নয় বহু মস্তিষ্ক কোষের সমবায় চৈতন্যের উৎপত্তি হয়, ঠিক তেমনই নয় কি? একত্ব মানে বৈচিত্র্য, এটাই ঠিক সেই রকম। ব্রহ্ম সম্বন্ধেও বা ভিন্ন ব্যবস্থা কেন? ব্রহ্মই আছেন, তিনিই একমাত্র সত্তা, কিন্তু তবু তিনি আবার বহু দেবতাও হয়েছেন। কালী উপাসনা ধর্মের কোনো অপরিহার্য সোপান নয়, ধর্মের যাবতীয় তত্ত্বই উপনিষদ থেকে পাওয়া যায়। কালী উপাসনা আমার বিশেষ খেয়াল, আমাকে এর প্রচার করতে তুমি কোনোদিন শোনোনি বা ভারতেও তা প্রচার করেছি বলে পড়নি। সকল মানবের পক্ষে যা কল্যাণকর আমি তাই প্রচার করি। যদি কোনো অদ্ভুত প্রণালী থাকে যা শুধু আমার পক্ষেই খাটে তা আমি গোপন রেখে দিই এবং সেখানেই তার ইতি। কালী উপাসনা কী বস্তু সে তোমার কাছে কোনো মতেই ব্যাখ্যা করব না, কারণ কখনো কারোর কাছে তা করিনি। খাঁটি উপনিষদের তত্ত্ব ও নীতিই আমাদের ধর্ম, তাতে আচার অনুষ্ঠান প্রতীক ইত্যাদির কোনো স্থান নেই। অনেকে মনে করে আচার অনুষ্ঠানাদি তাদের ধর্মানুভূতির সহায়তা করে, তাতে আমার আপত্তি নেই। শাস্ত্র, আচার্য, প্রত্যাদিষ্ট পুরুষ অথবা ত্রাণকর্তাদের ওপর ধর্ম নির্ভর করে না। এই ধর্ম ইহজীবনে বা অন্য কোনো জীবনে অপরের উপর আমাদের নির্ভরশীল করে তোলে না। এই অর্থে উপনিষদের অদ্বৈতবাদী একমাত্র ধর্ম। তবে শাস্ত্র, অনুষ্ঠান, প্রেরিত পুরুষ বা ত্রাণকর্তাদেরও স্থান আছে, সেগুলি অনেককেই সাহায্য করতে পারে। যেমন কালী উপাসনা আমাকে আমার ঐহিক কাজে সাহায্য করে, এগুলি স্বাগত। আমি যা খুশি তা করতে পারি, আমি স্বাধীন। কখনো আমি হিমালয় পর্বতে বাস করি, কখনো বা শহরের রাস্তায়। পরের বারের খাবার কোথায় জুটবে তা আমি জানি না, আমার কাছে কোনো টাকা পয়সা থাকে না, চাঁদা তুলে আমাকে এখানে পাঠানো হয়েছে। এটা তো একটি উৎকৃষ্ট পোশাক, দেশে আমি সামান্য কাপড় ব্যবহার করি, জুতাও পরি না। জাতিভেদ একটি সামাজিক প্রথা, ধর্মের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আমি সব জাতির লোকের সঙ্গে মেলামেশা করি। আপনি নিজে প্রত্যক্ষ কী অনুভব করছেন তাই প্রশ্ন। ঈশা, মূসা, বুদ্ধ কী করেছেন বললে কী হবে? তাতে আমাদের কিছুই হবে না, যতদিন না আমরা নিজেরাও সেগুলি জীবনে পরিণত করছি। আপনি যদি একটা ঘরের দরজা বন্ধ করে চিন্তা করেন মূসা এই খেয়েছিল, তাতে তো আপনার ক্ষুধা মিটবে না। সেই রকম মূসার এই প্রকার মত ছিল জানলেই আপনার উদ্ধার হবে না। এসবের বিষয়ে আমার মত সম্পূর্ণ স্বতন্ত্র। কখনো কখনো মনে হয় এই সব প্রাচীন আচার্যগণের সঙ্গে যখন আমার মত মিলছে তখন আমার মত অবশ্যই সত্য। আবার কখনো কখনো ভাবি আমার সঙ্গে যখন তাদের মত মিলছে তখন তাদের মত ঠিক। আমি স্বাধীন চিন্তায় বিশ্বাস করি। এইসব পবিত্র স্বভাব আচার্যগণের প্রভাব হতেও একবারে মুক্ত থাকতে হবে। তাদের পরিপূর্ণভাবে ভক্তি শ্রদ্ধা করুন, কিন্তু ধর্মকে একটা স্বাধীন গবেষণার বস্তুরূপে গ্রহণ করুন। তাঁরা যেভাবে জ্ঞানালোক পেয়েছিলেন আমাদেরও তেমনি নিজের চেষ্টায় জ্ঞানালোক লাভ করতে হবে। উদার মনোবৃত্তি সম্পন্ন হও, সর্বদা দুটো পথের দিকেই দৃষ্টি রাখো। যখন আমি উচ্চ মার্গে থাকি তখন বলি শিব অহম, শিব অহম,
আমি সে, তিনিই আমি। কিন্তু যখন আমার পেট ব্যথা হয় আমি বলি, মা আমাকে দয়া করো। লোকালয় থেকে দূরে নিভৃতে নীরবে পুঁথিপত্র নিয়ে পড়ে থাকার সংস্কার নিয়েই আমি জন্মেছি, কিন্তু মায়ের ইচ্ছা অন্যরূপ, তবু সংস্কারের অনুবৃত্তি চলেছে। যদিও মাঝে মাঝে আমি অদ্ভুত কথা বলি এবং রাগের কথাও বলি, তবুও মনে রেখো যে হৃদয় থেকে আমি ভালোবাসা ছাড়া আর কিছুই প্রচার করি না। সব জিনিসই ঠিক হয়ে যাবে যখন বুঝতে পারবো যে আমরা পরস্পরকে ভালোবাসি। স্বার্থপরতা দূর করবার জন্য চেষ্টা করতে হবে। জীবনে যখনই কোনো ভুল করেছি তখনই দেখেছি তার মূল কারণ হলো আমি আমার স্বার্থ বুদ্ধিকে তার মধ্যে এনেছিলাম। যেখানে আমার স্বার্থ ছিল না সেখানে আমার সিদ্ধান্ত অভ্রান্ত হয়েছে। যদি আমি পিঁপড়ে চাইতে আমাকে বড় ভেবে থাকি তাহলে আমি অজ্ঞ। এক জিসি গিরিশচন্দ্র দেখেছি যথার্থ নির্ভর, ঠিক দাস ভাব, মাথা দিতে প্রস্তুত। তাই না ঠাকুর তার আম মুক্তার নামা নিয়েছিলেন? কি নির্ভর, এমন আর দেখলুম না। নির্ভরতা তার কাছে শিখেছি। যুক্তিকে অনুসরণ করতে প্রথম বাধা সত্যের প্রতি আমাদের অনীহা। আমরা চাই সত্য আমাদের কাছে আসুক। পরিব্রাজক জীবনে অধিকাংশ লোক আমাকে বলেছে, তুমি যে ধর্মের কথা বলছো তা স্বস্তিকর আরামদায়ক নয়, আমাদের আরামদায়ক ধর্ম দাও। আমি জানি না এই আরামদায়ক ধর্ম বলতে তারা কি বোঝে। আমি জীবনে কখনো কোনো স্বচ্ছন্দ ধর্ম শিক্ষা করিনি। আমি সত্যকেই ধর্ম হিসেবে চাই, সেটা স্বচ্ছন্দ কি না তার তোয়াক্কা করি না। সত্য কেন সবসময় আরামদায়ক হবে? আমরা সবাই নিজেদের অভিজ্ঞতা থেকে জানি সত্য অনেক সময় কঠোর আঘাত করে। ক্রমশ দীর্ঘ সংস্পর্শ থেকে আমি বুঝতে পেলাম এই মার্কা মারা শব্দটি দ্বারা কী বোঝাতে চায়। এসব লোক একটা গভীর খাতে রয়েছে আর তারা তার থেকে বেরিয়ে আসতে সাহস পায় না। সত্যকে তাদের কাছে ক্ষমা প্রার্থী হতে হবে। একবার এক ভদ্রমহিলার দেখা পেয়েছিলাম, তিনি সন্তানদের এবং তার অর্থের এবং সব কিছুর প্রতি তার খুব টান। যখন আমি তাকে ধর্মোপদেশ দিতে শুরু করলাম যে ভগবানের কাছে যাবার একমাত্র উপায় হচ্ছে সব কিছু পরিত্যাগ করা, পরদিন থেকে তিনি আসা বন্ধ করে দিলেন। পরে একদিন এসে তিনি আমাকে বললেন যে তার দূরে থাকবার কারণ হচ্ছে যে ধর্মের উপদেশ আমি দিচ্ছিলাম তা খুব অপছন্দ। তোমার কাছে কী জাতীয় ধর্ম স্বস্তিকর লাগবে? আমি তাকে বাজাবার জন্য প্রশ্ন করলাম। তিনি বললেন, আমি আমার শিশুদের মধ্যে, আমার অর্থের মধ্যে, আমার হিরেগুলোর মধ্যে ভগবানকে দেখতে চাই। খুব ভালো মহাশয়া, আমি বললাম, আপনি এখন সব কিছুই পেয়েছেন এবং আপনাকে এই জিনিসগুলো আরও বহু লক্ষ বছর দেখতে হবে। তারপরে আপনি কোথাও ধাক্কা খাবেন এবং তখন যুক্তিতে আসবেন। যতক্ষণ পর্যন্ত সেই সময় না আসে আপনি কখনো ভগবানের নিকটবর্তী হতে পারবেন না। ইতিমধ্যে আপনার শিশুদের মধ্যে, আপনার বৃত্তের মধ্যে, হিরেগুলোর মধ্যে এবং আপনার নৃত্যের মধ্যে ভগবানকে দেখতে থাকুন। আমেরিকায় একজন বিখ্যাত বক্তা রবার্ট ইয়াঙ্গারসোল আছেন, তিনি খুব ভালো লোক। ধর্ম সম্বন্ধে একটি বক্তৃতায় তিনি বলেন, ধর্মের কোনো প্রয়োজন নেই, পরলোক নিয়ে মাথা ঘামাবার আমাদের কিছুমাত্র আবশ্যকতা নেই। তার মত বোঝাবার জন্য তিনি এই উপমাটি প্রয়োগ করেছিলেন, জগৎ রূপেই কমলা লেবুটি আমাদের সামনে রয়েছে, তার সব রসটা আমরা বার করে নিতে চাই। আমার সঙ্গে তার একবার মাত্র সাক্ষাৎ হয়, আমি তাকে বলি, আমিও আপনার সঙ্গে একমত, আমারও কাছে একটি ফল রয়েছে, আমিও তার সব রসটুকু খেতে চাই। তবে আমাদের মতভেদ কেবল ওই ফলটি কি এই নিয়ে, আপনি তাকে কমলা লেবু মনে করছেন, আমি ভাবছি আম। আপনি মনে করেন জগতে এসে খেতে পড়তে পারলে দেখলেই যথেষ্ট হলো এবং কিছু বৈজ্ঞানিক তত্ত্ব জানতে পারলেই চূড়ান্ত হলো, কিন্তু আপনার বলবার কোনো অধিকার নেই যে ওটা ছাড়া মানুষের আর কিছু কর্তব্য নেই। আমার পক্ষে ওই ধারণা একেবারে কিছুই নয়। আপেল ভূমিতে কীভাবে পড়ে অথবা বৈদ্যুতিক
প্রবাহ কিরূপে স্নায়ুকে উত্তেজিত করে যদি কেবল এইটুকুই জানাই জীবনে একমাত্র কাজ হয়, তবে তো আমি এখনই আত্মহত্যা করি। আমার সংকল্প, সকল বস্তুর মর্মস্থল অনুসন্ধান করব, জীবনের প্রকৃত রহস্য কি তা জানব। তোমরা প্রাণের ভিন্ন ভিন্ন বিকাশের আলোচনা করো, আমি প্রাণের স্বরূপ জানতে চাই। আমার দর্শন বলে জগৎ ও জীবনের সমুদয় রহস্যই জানতে হবে, যদিও এই পৃথিবীর মতো ওইগুলির ব্যবহারিক সত্তা রয়েছে। আমি এই আত্মার অন্তরাত্মাকে জানব, তার প্রকৃত স্বরূপ কি তা জানব। শুধু ওটা কিভাবে কাজ করছে এবং তার প্রকাশ কি তা জানলেই আমার তৃপ্তি হবে না। আমি সব জিনিসের কেন জানতে চাই, কেমন করে হয় এই অনুসন্ধান বালকেরা করুক। আমি বৌদ্ধ নই, তথাপি একভাবে আমি বৌদ্ধ। অবশ্য আমি তাঁর সব মত সমর্থন করি না, আমার নিজের জন্য আমি দার্শনিক বিচারে যথেষ্ট আবশ্যকতা বোধ করি। অনেক বিষয়ে তাঁর সঙ্গে আমার সম্পূর্ণ মতভেদ আছে, কিন্তু মতভেদ আছে বলেই যে আমি তাঁর চরিত্রের, তাঁর ভাবের সৌন্দর্য দেখব না, এর কি কোনো অর্থ আছে? আমি যদি বুদ্ধের অপূর্ব হৃদয়বত্তার লক্ষ ভাগের এক ভাগেরও অধিকারী হতাম, তবে আমি নিজেকে ধন্য মনে করতাম। হতে পারে বুদ্ধ ঈশ্বরে বিশ্বাস করতেন, হয়তো বিশ্বাস করতেন না, এসব আমার চিন্তার বিষয় নয়। কিন্তু অপরের ভক্তি, যোগ বা জ্ঞানের দ্বারা যে পূর্ণ অবস্থা লাভ করে, তিনিও তাই করেছিলেন। আমি সারা জীবন বুদ্ধের অত্যন্ত অনুরাগী, অন্য সব চরিত্রের চেয়ে এর চরিত্রের প্রতি আমার শ্রদ্ধা অধিক। আহা, সেই সাহসিকতা, সেই নির্ভীকতা, সেই গভীর প্রেম, মানুষের কল্যাণের জন্য তার জন্ম। সবাই নিজের জন্য ঈশ্বরকে খুঁজছে, কত লোকই সত্যানুসন্ধান করছে, তিনি কিন্তু নিজের জন্য সত্য লাভের চেষ্টা করেননি, তিনি সত্যের সন্ধান করেছেন মানুষের দুঃখে কাতর হয়ে। কেমন করে মানুষকে সাহায্য করবেন, এই ছিল তার একমাত্র চিন্তা। সারা জীবন তিনি কখনো নিজের ভাবনা ভাবেননি। বুদ্ধদেব আমার ইষ্ট, আমার ঈশ্বর, তার ঈশ্বরবাদ নেই, তিনি নিজে ঈশ্বর, আমি বিশ্বাস করি। আমার একটা কুসংস্কার আছে, অবশ্য এটা আমার ব্যক্তিগত কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। যিনি এক সময় বুদ্ধরূপে এসেছিলেন, তিনি পরে খ্রিস্টরূপে এসেছেন। আমাকে প্রশ্ন করা হয়, বুদ্ধের মত কি এই যে বহুত্ব সত্য এবং একত্ব মিথ্যা, আর হিন্দু মতে একই সত্য বহুত্ব মিথ্যা? হ্যাঁ, এবং এর সঙ্গে শ্রী রামকৃষ্ণ পরমহংস এবং আমি যা যোগ করেছি তাই যে একই নিত্য বস্তু একই মনে বিভিন্ন সময় বিভিন্নভাবে অনুভূত হয়ে এক ও বহুরূপে প্রতিভাত হয়। প্রভু বলেছিলেন যে তিনি আবার অবতীর্ণ হবেন অন্তত 200 বছরের মধ্যে, এবং আমি তাঁর সঙ্গে আসব। যখন প্রভু আসেন তখন তিনি তাঁর আপন লোকদের সঙ্গে আনেন। দেব নহি, আমি নহি পশু কিংবা নর, দেব নহি, মন নহি নারী বা পুরুষ, শাস্ত্র স্তব্ধ সবিস্ময়ে আমা পানে চাহি, আমার প্রকৃতি ঘোষে আমি সেই বাণী, সূর্য চন্দ্র নক্ষত্রের জন্মিবার আগে ছিনু আমি, যবে নাহি ছিল পৃথিবী ব্যোম নাহি ছিল মহাকাল সেও নাহি ছিল, ছিলাম রয়েছি আমি, দুই নয় বহু নয় এক শুধু এক, তাই তো আমার মাঝে আছে সব আমি, অনিবার তাই প্রেম ঘৃণা অসম্ভব, আমি হতে আমারে কি সরানো সম্ভব, স্বপ্ন হতে জেগে ওঠো বন্ধ করো নাশ, হও অভি বলবীর নিজ দেহ ছায়া, ভীত আর নাহি করে ওগো মৃত্যুঞ্জয়, আমি ব্রহ্ম এই চিরসত্য জ্যোতির্ময়।